আমি মনে করি এটা আমার ক্যারিয়ারও ভ্যালু অ্যাড করবে, এবং আমি এক কথা বলবো, আমি যে কাউকে রিকমেন্ড করতে পারি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। আসসালামু আলাইকুম নিজাম ভাই, এবং ফিনটেকের সাথে যারা ইনভলভড আছেন সবাইকে, এবং আমার যে 13 ব্যাচের যে আমার কোর ট্রেনি সবাইকে সালাম। এবং আমি দুইটা কথাই বলবো। আসলে আপনার অনেক ধরনের প্রতিষ্ঠানই তো থাকে, তো যেটা হয় যে আপনার প্রফেশনালিজম এবং ইথিক্স এই দুইটার কম্বিনেশনে ভালো প্রতিষ্ঠান পাওয়া খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তো আমি নিজাম ভাইয়ের মধ্যে এবং ওনার যে প্রতিষ্ঠান ফিনটেক, এই প্রতিষ্ঠানে আমি প্রফেশনালিজম এবং ইথিক্যাল যে স্ট্যান্ডার্ডটা, যে ওনারা আমরা যে 25,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছি, হ্যাঁ, সেটা আমাদের টাকাটা ওনারা আমরা যাতে খুব ভালোভাবে শিখতে পারি, কোনোভাবে যাতে আমরা না শিখে থাকি, এই জিনিসটা ওনারা খুব ভালোভাবে এম্ফাসাইজ করেন। যদিও আমি আমার ব্যস্ততার কারণে এবং আমার বিভিন্ন ইস্যুর কারণে, পার্সোনাল ইস্যুর কারণে, আমি হয়তো যতটুকু নিতে পারতাম ততটুকু আমি নিতে পারি না, তবে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কোর্সটা হয়তো আবার রিটেক করব। আমি মনে করি এটা আমার ক্যারিয়ারও ভ্যালু অ্যাড করবে, এবং আমি এক কথা বলবো, আমি যে কাউকে রিকমেন্ড করতে পারি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য, এবং এমনকি আপকামিং ব্যাচে আমি আমার আপন ভাগিনাকে ভর্তি করাইতেছি আল্লাহর রহমতে। সো ডেফিনেটলি আমি বেনিফিটেড, এবং আমি মনে করি ভালো প্রতিষ্ঠান, ওনারা খুবই প্রফেশনাল, ভালো শিখান, দ্যাটস আমি আমার রিলেটিভকে আবার রিকমেন্ড করলাম। সো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি শিখতে পারি, আমার নিজের ল্যাকিংসের কারণে সময়ের অভাবে আমি হয়তো ওইভাবে পারি নাই, তবে ইনশাল্লাহ আমি আবার শিখে নিব, পপ আপ করে নিব, দোয়া করবেন। এবং আমার যে কোর্সমেট যারা সবাই খুবই অসাধারণ, টাইম টু টাইম আমাকে নক করছে, হেল্প করছে, যতটুকুই ওদের হেল্প চেয়েছি। সো ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ ফিনটেককে এবং নিজাম ভাইকে। আসসালামু আলাইকুম।